আর নবী হুসাইনি তাবুত মাজ্জি আয় হাজিরগি ইমাম হুসাইনের সের মোবারক ইবে খুলল্লাই বরগুল হো মাতা তাদবুলর নবীরে স্বপ্ন দেলি আসয় না মিশয় আর কেন জোরহানা আসা না মিশে আর নবীর হাদিস قال رسول الله صلى الله تعالى عليه وسلم من راى في المنام فقد راى الحق ان الشيطان لا يتمثل بي হে আর উম্মত আর যদি তোমরা স্বপ্ন দেখো দয় মনে নগরি বা মিছে দেখো তো উজর কিরকম হয় আরে আসা আসা স্বপ্ন দেখো বড় করে হো ইয়া রাসূলুল্লাহ চেয়ারম্যান স্বপ্ন দেলি মিশয় মেম্বার স্বপ্ন দেলি মিশয় ডাক্তার স্বপ্ন দেলি মিশয় মুফতি স্বপ্ন দেলি মিশয় জাকের নায়কের স্বপ্ন দেলি মিশয় সাইদি সাভরে সাদত দেশত দেলি মিশয় তারেক মনোয়ারের স্বপ্ন দেলি মিশয় আমর শহীদের স্বপ্ন দেলি মিশয় ইয়া রাসূলুল্লাহ আনর দেলি কেন আসয় এককানা খন না এককানা আয় নবীরে দেখতো যে আশা আশা দেখতো নবী আই দে আশা আশা আই নবীরে দেখিলি আশা আশা দেখতো ইমাম হুসাইন দেখে দেন নবী হায়াতুন নবী জিন্দা নবী করবালা জমিনত ইমাম হুসাইনের তাবুত মজিয়ায় হাজিরি আর নবী ইমাম হুসাইনের সের মোবারক ইবে খুলল্লি আর নবীর নবুয়তর সুবুদি টবর টবর ফানি জরের নবী নবুয়তর হাত টান লাগাই হুসাইনের মাতাত মজিয়াত গুলোর আল্লাহর কাছে ফরিয়াদ করের আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরান আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরান ও বারে লাহি আর হুসাইনরে সবর দিও আর হুসাইনরে ধৈর্য দিও খালি করবালার জমিন আর হুসাইনুর গর্দানত তরোয়া সুলিবি দে আল্লাহ আর হুসাইনরে সবর দান কর বড় হযরত ইমাম হুসাইন যেতে সকলি গুম্বাগি অবুক নবীর খুশবু বাজের আর নবী আইসি দেহারে সাহেব লাই খান আলোক গড়ি সাথে ফজরের আজান চলের সুবহানাল্লাহ হুসাইনি তাবুত ফজরের আজান চলের অবুক ইমাম হুসাইন মনে মনে বাবের এ আজান দেরখনে এ আজান দেরখনে এর তো ঘুমতুন এখনো খনি কে নড়ে এত তাড়াতাড়ি আজান দিবালার কনে ইয়ান তো শি করে দে হয়তো আল্লাহ জিব্রাইল উড়ে ফাটাই দে কিয়া হয়তো হুসাইনি পরিবার কুদার তো তৃষ্ণার্ত গুমুদ মজ্জি নামাজ কজ হইতে পারে ও মোমেন নামাজ কজা নয় বেলে আল্লাহ জিব্রাইলুর মাধ্যমে ফজরের আজান দি আর কিতাবত লেখে দে আন নবী সোনার মদিনা তুন আয়রে হুসাইনি তাবুত আজান দি ইমাম হুসাইনি কাফেলারে গুমুত্তুন তুলি ফজরের নামাজ পড়াই বড় করে হো এখন আর রাতে তো ফজর নামাজ আছে না কি আছে তো মুসলিদুর খাতারাত ইমাম সাহেব তো মুসলিলি করতে দিবে এটা হুজুর হই মানুষ নামাজ সরব তারপরেও যদি অনেক মরদ ফল আলসি অনেক মাই ফল আলসি আর নবীহত যদি আলসি নিশ্চয় দয় সামান্য করে আনিলে মুকুট মাজি ডলি দিবা মুকুট ডলি দিবা যাতে কোনো তুন উঠি যাইবি কিডালি দিতে হই দেয়
আবার সাই এক বালতি পানি বউর মুকুট ডালি দিবে সাই, খোদার খর দিব আরাম, খোদার খর দিব। ফজরের টাইমেলি ঘুমতুন উড়ি যন ইয়ান হোসাইনি কাফেলার খাসলত বড় করি হ সুবহানাল্লাহ। আ ইমাম হোসাইন বিয়া কোনরে ঘুমতুন তুলিল, ফজরের নামাজ পড়িল জামাতে, ইমাম হোসাইন রূপ কলজি টুর বইনাসিল জীবন নাম হজরতে জৈনাব হয়তে আয়েক নাম ফজরত থেমি আজু এজিদির বাহিনী অল বিয়া কোন লড়া কিন্তু সূর্য একবার উঠিলি নামাজ পড়ি বোধে ইমাম হজরতে জৈনাব ফরদান কুলি দিল তাবুর ফরদা কুলি করবল্লার মাঠ হুজুর তার ইসাদে অবু করবল্লার মাঠত মজি উগ্র দবদৈপ্য সুন্দর মাইয়ে ভুয়া সাদা হর ফুজা উগ্র মাইয়ে ভুয়া রাতত মজি জারুদি করবল্লার মাঠ কেন 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 জারু লাগার খতন বাজে বাজে কি সুগুর পানি মুসের কতক্ষণ করবল্লার মাটিয়ান জারুদের খতন বাদি দিয়ে দিয়ে সবুর মা ফানি মুসের হযরতে জয়নাব গদি বখন মাইয়ে ভুয়া লুদে এত সুন্দর মাইয়ে ভুয়া মুকান ফর্দা গরি বোরগা ভরি আস্তে গরি বাইর হইল বাইর হই যাই মাইয়ে ভুয়া বেরে ডাক দিল ও মা জননী মুকুর তুলে হে মা জান আলম দে মা ফাতেমা আজি আর হোসাইন রে জবাই করি বুদে আর হুসাইন গোড়ার ভিড়ু তুন্দ পর গুরি গুরি উদে মারে যদি পাতর তাই দেয় আর হুসাইন আঘাত পাইব যদি কেডা তাই দেয় আর হুসাইন কেডার আঘাত পাইব ও জৈনাব আই মাই সিদি আজি করবল্লার জমিনি এন জারু দিবল্লাই বড় করে হ হযরত জৈনাব দু দি বেয়ের গাছাইছি ও আর ভাইজান আর আর মা ফাতেমাইছি মা জানে শিরে করবল্লার জমিনি জারু দেতে ইমাম হোসাইন দেখে না সবর গর দুর্য ধর অপেক্ষা কর সূর্য উড়ি গেল এ দিদি কাবেলা ঘুমতুন উড়িল উড়িয়ে সর্বপ্রথম তীর মারের পাথর মারের অনর বিভিন্ন বল্লম মারের হোসাইনি তাবত ও হোসাইন যুদ্ধ গরিবের লাইও যুদ্ধ গরিবের লাইও ইমাম হোসাইনের পক্ষে 82 জন মানুষ আর ইতার ওই ব্যাকুল মিলি 22,000 কোন হওয়া যা 22,000 মানুষ 10 মুহররম ফজরত মাজি শুক্রবার আছিল জুমার দিন আছিল ইমাম হোসাইন তাবু যেতে আগা শুরু হইলো একজন একজন বাইর হয় এজিদ বাহিনীর লই যুদ্ধ করে ইবে শহীদ হয়ে যায় এলে শহীদ অতে 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 হোসাইনি কাবেলার ফঞ্জাইজন খন হজন ফঞ্জাইজন হোসাইনি সৈনিক শাহাদত বরণ করি ফিলি ইউনুল্লাহর স্তূপ পরি রই এরপর ইমাম হোসাইনুর স্বাস্থ্য ভাই হযরত আব্দুল্লাহ বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ ভাই হযরত আবু বকর কারবাল্লার মাড়ল লামিলো ইতারা দুজন শহীদ হলো এরপর ইমাম হোসা ইমাম হাসানের পুত্র ইমাম হোসাইনুর ভাতিজা হযরত আব্দুল্লাহ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে কারবাল্লার জমিনুল লামিলো ইবে এজিদ বাহিনীর আতত শাহাদত বরণ করিলো এভাবে হযরত ইমাম কাসেম জীবের বয়স আছিল 19 বছর জীবের লয় হযরত সকিনাল লয় শাদি এর কথা আছিল বিয়ে ঠিকঠাক আছিল কিন্তু হযরতে একা ইমাম কাসেম ইব করবাল্লার জমিন দি ইব অনর করবাল্লার জমিন শাহাদত বরণ গজি এভাবে হযরতে জৈনাবর দুও গুরু গুরু হুয়া আছিল ফুয়াদ নুয়ানি ইমাম হোসাইনুর কদম দিল ও ভাইজান দন্নাই দি দন দিবেল লাই ঠিয়ানাই দি ঠিয়া দিবেল লাই ফসেনাই দি ফসে দিবেল লাই ও ভাইজান আর দুও খলজে টুর ও ফুয়া আসবে
আজি ফুয়াদুনওয়ানর কদমত দিলাম, এ ফুয়াদুনওয়ারে যুদ্ধর ময়দান জেবেল্লা এখানে ইজাজত দিও না। ইমাম হুসাইন হু হু করে কান্দি উড়িল, ও বোন ইন তো মাসুম বাচ্চা, যুদ্ধ করিবার মতো বয়স নয়। হযরত জাইনাব ডাক দিল, এ বাইজান আই জাইনাবতে মনগতে খালি কিয়ামতের ময়দানত শহীদ হলার মা হিসাবে আল্লাহর কুদরত তোর সামনে থিয়ে বেল্লাই বাইরে এজাজত দিও না। ফুয়াদ নুয়া যুদ্ধর ময়দান লামাই দি, এ দুনুয়া জনের ওয়ারে ওয়ারে এজিদ বাহিনী বল্লামর আঘাত লয় ফুয়াদ নুয়ারে শহীদ করে ফেলি। বড় করে হো ইন্না লিল্লাহে। এরপর হযরতে এরপর গেলুদে হযরতে আলী আকবর ইমাম হুসাইনুর বড় বেটা আলী আকবর ইবজায় শহীদ গেল করবাল্লার জমিনত। এরপর গেল হযরতে আব্বাস ইব শাহাদত বরণ করল করবাল্লার জমিনত। সর্বশেষ ইমাম হুসাইন আছে, ইমাম হুসাইনুর একজন বেটা ইবের নাম হযরতে জৈনুল আবেদিন, বিমারগ্রস্ত ইবে আছে, আর দুদুর বাচ্চা আছে জিবের নাম হযরতে আলী আসগর, বয়স মাত্র ছ মাস, জিবে বাইরে গিয়ে গিয়ে চোখ উল্টে ফেলি নিয়ে একখানা আইর আজার, এখন মানুষ জানবা আরিব। হযরতে ইমাম হুসাইনুর স্ত্রী আস্তে করে আনি তুলি দিল, হুজুর আর আলী আসগরের অবস্থা খারাপ, আর আলী আসগর আর স্বপ্ন কুলের স্বপ্ন মিলার দিব্যে বাইরে গিয়ে এক ফোঁড়া পানি দিবেল্লাই খহনা, মাসুম বাচ্চি বা ইবেল্লাই ইবেল্লাই খনি কি আল্লাহ দুশ্মনী নাই। ইমাম হুসাইন ওয়াদে আতে মনে নুয়ার এ ফোয়া গুবাইছে এবারও পানি দিব, তারপরও যাতে হইতে লাগব আই যাইত পারি। হযরত ইমাম হুসাইন দেরি ন করে আস্তে করে বাইচ্ছে হুলল লয় আলী আসগরের লয় করবাল্লার জমিনত গেলু। আলী আসগরের তুলি ধরি ডাক মারি ঘর ওয়া করবাল্লার জমিনত, এজিদ বাহিনী অল শুনো শুনো ইবেকারে নি একানা সনা, জীবের শরীর মাজি নুরুন নবীর হায়াত নবীর রক্ত সলত দে নয় না, একানা ইবেরে পানি দিও না, এক ফোঁড়া পানি যদি দিও দয় আই হুসাইন খালি কিয়ামতের ময়দানত হাউজে কৌসারর পানি বন্টন গজ্জুম দে। আই ওয়াদা দিদি তোরা বিয়া কোনরে এক ফোঁড়া পানির পরিবর্তে হাউজে কৌসারর পানি খাবইম। এ কথা উনম্মতর একজন জালেম জীবের নাম খারমালা ইবে দেরি নগরে উগ্রথি লাগাই লাগাইয়ারে ঠাক করি ইমাম হুসাইনুর খোলত আলিয়াসগর এমভাবে তিন মসজিদে হযরতে আলিয়াসগরর গলা দি তিরি বেডুকি ইমাম হুসাইনুর আত দিয়াগি ইমাম হুসাইন উগরি সাথ দে অবু এজিদ বাহিনে পানি ন দে আর আলিয়াসগররে পানির বদলা তীর মারি দি দে শিন শিন গরি রক্ত বাইরর ইমাম হুসাইনুর হাতি ইন বিয়াকিন রক্তে রঞ্জিত এদার মাসুম বাচ্চা সময়সে বাচ্চে ইবের রক্তাত রঞ্জিত আতিককে ভয়বে চোখ খুলিল ইমাম হুসাইনুর মুকুত হাত বুলাইয়ারে মন ইয়েনি খর পাল্লার ও আব্বা জান হুসাইন মনসুড় নগজ্য আই আলিয়াস গরর গলা দি তীর গলি দার তীর গলম মত দেখি দি আনুর নবী হায়াতুন নবী হাউজে কৌসারর পানি লইতে রই আর দাদি জান মা ফাতেমা আরে হুলল লেবেল্লাই আর দুনুয়ান বাড়াই দি থিয়ে রই। বড় করে হো হযরতে আলী আসগর রক্ত বাইরর ইমাম হুসাইন আলী আসগরের মিক্কে সাই খানি দিল আলী আসগর চোখ বাঁধি ফিলি রক্ত ইন লই আসমানের মিক্কে মেলা মারি ডাক মারের ও বারে লাহি পৃথিবীর জমিন খন আদালতে বিষে দিন না বাজ্য আল্লাহ আজিয়া আই হুসাইন অনর ক্ষুদ্র তোর আদালত বিষে দিদি আল্লাহ তো যুদ্ধ করতাম নুমাই মেহমান হিসেবে সিদি আর দুদুর মাসুম বাচ্চে বিরত শহীদ করি ফিলি ইয়ান ফরিয়াদ করি ইমাম হুসাইনে হযরতে আলী আসগরের ঘরে ঢুকাইল তাবুত ডাক দিল ও সর্বানু আর স্ত্রী কাইও
আর আলী আসগর আব্দুত তোয়াইতুনো, আর আলী আসগর আর ফানি তোয়াইতুনো, আর আলী আসগর আর খান্না গাড়ি গৈতুনো, আর আলী আসগর আর মা জান মা ফাতেমার হলুদ আরাম ঘরের বড় গুরু হো হযরতে আলী আসগরের শাহাদতের পরে হযরতে জৈনুল আবেদিন বেরাইন আসিল ইবাই হযরত ইমাম হুসাইনুর কদম ধরে ওর আব্বা যান একে একে ব্যাকুল শহীদ গি আর একখানা এজাজত দিও নাই যাইম আই যাইয়ের যুদ্ধর ময়দান শহীদ ইয়ম ইমাম হুসাইন হযরত জৈনুল আবেদিনরে বেরাই ধরে ঘর ফুত যুদ্ধর ময়দান তুই যদি শহীদ হই যস নুরুন নবী হায়াতুন নবীর বংশ দিবা কিয়ামত পর্যন্ত কেনে জিন্দা তাইব ও জৈনুল আবেদিন তুই যুদ্ধর ময়দানত ন যাইও আই হুসাইন তু আল্লাহ দোয়া করি দি আই হুসাইন তু আল্লাহ দোয়া করি কিয়ামত পর্যন্ত তুই জৈনুল আবেদিনের গুরু দি আর নানা জানর বংশ জিয়াতা তাইব বড় গই হো হযরত ইমাম হুসাইন এদেরি নগরে এই আস্তে করি ইমাম হুসাইন রুমু ঢুকিল মাতার ফরি বানিল খন ফরি যে ফরি আর নবী বাইন্ত আজি এক করবাল্লা জমিন ফরি বে বাইন্দি ফরি বে বাঁধিয়ে রে হযরত ইমাম হুসাইন কুমার বন্দিল কুমারর বন্দিয়ান দিল তারপর ইমাম হুসাইন তলোয়ার হাত লইল খং তলোয়ার লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার ইয়ান আতল লইল জুলফিকার তলোয়ার ইয়ান আতল লইল হযরত ইমাম হুসাইন লয় উগ গোরা সাজাইল গোরাইবের নাম দুলদুল সুবহানাল্লাহ গোরার নাম কি দুলদুল দুলদুল গোরা ইবের সাজাইল আদিয়ে করবাল্লা দুলা ইমাম হুসাইন রনয় ইমাম হুসাইন একে একে ব্যাগ কোনরে বিদায় দিল কিন্তু এখন ইমাম হুসাইনরে বিদায় দিব হনে হযরতে জাইনাব আইল ও ভাইজান এত কোননে ব্যাগ কোনরে একে একে বিদায় দিওন আদিয়ে আই এখন অনরে বিদায় দিওম হযরতে জাইনাব এনে ফিটান বুয়াই দি ভাইজান আর ভিডিওর ট্যাং রাখি অনেক দুল দুল গোড়াত উড়িবেন জাইনাব দেখতে কথা কইল ইমাম হুসাইন হু হু করে খাঁদিল ডাক দিল ওয়া শহর বানু আয়ু সাই কাইও শেষবারের মতো হুসাইন সেরান একটা চাইল ওর বাবা হুসাইন সেরান তুই কানা চাইল ওয়া জাইনাব আর হলজে টরু বোন একখানা তিয়াই আছে আর আম চাইল আর মায়ে ফুয়া জিবাসে হযরতে সকিনা ছ বছরের মায়ে ফুয়া আর মায়ে ফুয়াই বেড়ে চাইবা আর মায়ে ফুয়ারে কেনা মোহব্বত করিবা হযরতে সকিনাই ইমাম হুসাইনুর খুঁজ ধরি বেড়াই ধরে খাঁদি উড়িল ও আব্বা জান অনর মোয়ারে খানা খায় ও আব্বা জান আজিয়া আরে ফেলায় আর আরে এতিম গরি করবাল্লার দুলো বুনি যেতে লেগুন দে বাপরে খাসেরা সায় হায়াত গুজুজুম খাসেরা সায় হায়াত হাড়াইম ইয়ান কই খানের ইমাম হুসাইন মাতাত আত বুলি দিল হযরতে জাইনাব ফিটান দিল কদম দি জাইনাবর ফিডুরুত কদম রাখি ইমাম হুসাইন দুলদুল গোড়ার ফিডুরুত উড়ি অনর করবাল্লার মাটুজু রন হইল একদিকে 22,000 সৈন্য আর একদিকে হযরত ইমাম হুসাইন আলী মাকাম যুদ্ধ শুরু হয়ে গেল এন ভাবে যুদ্ধ চলে দে করবাল্লার অনর এজিদ বাহিনী হল মনাতে বাকর ফালত বাকর বাকর সামনে উগ্র সল জাকফজি এরকম হুসাইনুর সামনে ব্যাকুন দৌড় শুরু করছি হনিকে সামনে নোয়াইর জীবের শরীলত মাওলা আলীর রক্ত নয় না জীবের শরীলত মা ফাতেমার রক্ত নয় না জীবের শরীল নূরুন নবীর রক্ত ব্লাড নয় না ও মোমেন ও হযরত ইমাম হুসাইনুর লই যেতে শক্তি নবারের পরামর্শ করিল ব্যাকুনে গিরি ফেল হুসাইনুরে গিরি ফিরিল গিরিয়ের হয়তো একখান খাম করো এবেলা হুসাইনুরে এলে ফাতারি তীর মারো কেউ বর্ষা মারো কেউ তলোয়ার মারো ইমাম হুসাইনুরে গিরি
খোদনে তীর মারের, খোদনে বর্ষা মারের, খোদনে তলোয়ার দিয়ে হুম মারের। কিতাবত লেখে দে ৩৪০০ বর্ষা ইমাম হুসাইনুর শরীরত গলি, নয় নয় ৪০০ তলোয়ারের আঘাত ইমাম হুসাইনুর গত ফজি, ১২১ তীর ইমাম হুসাইনুর শরীর যেতে ঢুকিল, রক্ত বাইরর এনভাবে রক্ত জ্বরে দে, রক্ত বাইরতে বাইরতে ইমাম হুসাইনুর শরীর দুর্বল গি আতিকে দুল দুল ঘুরাতন কারবাল্লার জমিন দুলা আনবিন নয়নমণি মা ফাতেমার জানের জান হযরত ইমাম হুসাইন দুল দুল ঘুরাতন জমিন দফর করি ফুরি গেল, হযরতে ইমাম হুসাইন যেতে ফুরিল এনে দু দিল সিমার হাওলা বিন ইয়াজিদ সিনান বিন আনস, সিনান বিন আনস বসি ইমাম হুসাইনুর ট্যাঙ্গরুদ হযরতে হযরত ইমাম হুসাইনুর বুকে খুঁড়ুত বসি দে হাওলা।